এক সাহাবি উনি যখন ইহুদি ধর্মে ছিল তো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়াটা হারাম ছিল তো উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো তার পূর্বের অভ্যাস অনুযায়ী তার কাছে উটের গোশত খাওয়াটা মানে খারাপ লাগতো তার কাছে ঘৃণা লাগতো ঘৃণা শব্দটা কি ঘৃণা শক লাগতো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে তুমি এখন শুধু হালাল মনে করলে হবে না এটাকে খেয়ে দেখাইতে হবে উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তো যাই হোক বলতেছিলাম আল্লাহ পাক আমাদেরকে বলছে যে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য আর পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে হব পূর্ণাঙ্গ মুসলমান হব যদি আমার জীবনের প্রত্যেকটা কাজ ইসলামের তরিকা অনুযায়ী ইসলামের হুকুম আহকাম অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমি করি আমার উঠা বসা চাল চলন আচার ব্যবহার চাকরি হ্যাঁ ব্যবসা বাণিজ্য লেনদেন মুআমারাত মুআশারাত একেবারে সব কিছু যদি ইসলামী তরিকা অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করি তবে আমি পরিপূর্ণ মুসলমান হব তবে এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে ইসলামের আলোকে আমার জীবনকে ঢেলে সাজাইতে হলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার এটা একদিনে হবে না একদিন একটা আমল করলাম দুইটা আমল করলাম পাঁচটা আমল করলাম এরকম ভাবে করতে করতে প্রত্যেকটা আমলের উপর আমি পাবন্দি হয়ে যাব পরিপূর্ণ ইসলামের উপর চলা মোটামুটি কঠিন তবে আবার সহজ যদি আমার আমলের অভ্যাস থাকে একটা দুইটা পাঁচটা দশটা করে করতে করতে আমার অভ্যাসগতভাবে তবিয়তগতভাবে আমার তবিয়ত শরীয়ত বনে যাবে আমার তবিয়ত শরীয়ত বনে যাবে মানে প্রত্যেকটা কাজ করতে আমার তবিয়ত আমার চেঞ্জ হবে যে এই ক্ষেত্রে রাসূল কিভাবে করছেন এখানে আল্লাহর বিধান কি শরীয়ত তবিয়ত বনে যাবে এই জন্য শরীয়তকে তবিয়তকে শরীয়ত বনা চাই তবিয়তকে শরীয়ত বনা চাই মানে আমার তবিয়তটা যেন শরীয়ত অনুযায়ী হয়ে যায় বুজুর্গানে দিন এবং বুজুর্গানে দিন কোরআন হাদিসের আলোকে ওনারা ওনাদের অভিজ্ঞতার আলোকে কোরআন হাদিস রিসার্চ করিয়ে ওনারা বলছেন যে তিনটা এমন সুন্নত আছে যেই তিনটা সুন্নত বা যে তিনটা আমল করলে এখানে আমলদার উদ্দেশ্য সুন্নত যে তিনটা সুন্নতের উপর পাবন্দি থাকলে কেউ যদি রীতিমতোভাবে এই তিনটা সুন্নত পালন করে তাহলে বাকি অন্যান্য সব সুন্নতের উপর পালন করা অন্যান্য সব সুন্নতের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যায় তার মধ্যে থেকে একটা সুন্নত হচ্ছে যত ভালো কাজ আছে সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এই জন্য নবী হাদিসের মধ্যে বলছেন কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফিহি বিসমিল্লাহ ফাহুয়া কতা যত ভালো কাজ আছে যত গুরুত্বপূর্ণ কাজ আছে এই সব ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে তার ওই কাজটা ওই গুরুত্বপূর্ণ কাজটা ও তার ওই ভালো কাজটা এটা অসম্পূর্ণ থাকে ফাহু আকতা এটা অসম্পূর্ণ থাকে এই জন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি সুন্নত আর এটা এমন একটা সুন্নত যে সুন্নতের উপর আমল করলে অন্যান্য সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এই জন্য আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো আমরা দৈনিক কমপক্ষে দুইবার ভাত খাই খানা খাই খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে আমার খাওয়ার মধ্যে বরকত হবে কয়েকবার পান করি শুরুতে বিসমিল্লাহ পাঠ করব আমার পান করার মধ্যে বরকত হবে হ্যাঁ আমরা পোশাক পরিধান করি এই পোশাক পরিধান করার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি পোশাক খোলার সময় যদি আমরা বিসমিল্লাহ বলি তো তাতে বরকত হবে আপনি যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন তাহলে এটার ফায়দা কি হবে ফায়দা হবে এই যে আপনি যদি নর্মাল খানাও খান শাক ভাত খান তাহলে এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে
আর যদি অনেক দামি জিনিসও খান কিন্তু আপনি বিসমিল্লাহ পড়েন নাই, নবীর তরিকা অনুযায়ী খান নাই, তাহলে এই খাবারের মধ্যে আপনার বরকত হবে না। বরকত এটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য খানা পিনার শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।